চুয়াডাঙ্গার সরকারি খাদ্য গুদামে আসা গম ভর্তি ট্রাকে মিলেছে বস্তা বস্তা বালু আর পাথর। আজ রোববার দুপুরে ট্রাক থেকে গম আনলোডের সময় বালুর বস্তার সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় খাদ্য কর্মকর্তা ও ট্রাক চালকরা বলছেন পরস্পর বিরোধী কথা। ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ভোর রাতে খুলনা থেকে গম ভর্তি 6টি ট্রাক এসে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা খাদ্য গুদামে। দুপুরে ট্রাক ভর্তি সেসব গম আনলোডিং শুরু হয়। গম নামানোর সময় প্রথমে 1টি ট্রাকে পাওয়া যায় 6টি বালুর বস্তা। পরে প্রতিটি ট্রাকে খুঁজে বের করা হয় 28টি বালুর বস্তা ও 4টি বড় বড় পাথরের টুকরো। জেলা খাদ্য নিয়ন্ত্রক AKM শহীদুল ইসলাম জানান, খুলনার 4 নম্বর ঘাট থেকে বিদেশ থেকে আসা গম লোড হয়েছিল। সেখান থেকে বালুর বস্তা ট্রাকে তোলার কোনো সুযোগ নেই। রাস্তার মধ্য থেকে এমন কোনো কারসাজি হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে বিষয়টি অস্বীকার করেছে ওই 6 ট্রাকের চালক ও তাদের সহকারীরা। তাদের দাবি, রাস্তার মধ্যে কোথাও মালামাল নামানো ওঠানো হয়নি, খুলনা থেকে সরাসরি চুয়াডাঙ্গা এসেছেন তারা। Yeah.